अच्छा लगा, अच्छा लगा। হ্যাঁ, তোমার নাচটা যথারীতি উঠে গেছে, মাস্কের ভেতর দিয়েও তোমার হাসিটা বোঝা যাচ্ছে। এখানে আলুর খোসা ভাজা কাটা চলছে। হাই, তো তোমরা দেখছো দ্য পং ডুও। আজকে আমাদের একটা জাস্ট ছোট গেট টুগেদারের মতো, পিকনিক বলতে পারো, তো পিকনিকের মতো একটা অ্যারেঞ্জ হয়েছে। আজকে লকডাউনে সেরকম কারোর সাথেই খুব একটা দেখা সাক্ষাৎ হচ্ছিল না, তো মোটামুটি সবাই এখানে অনেকদিন ধরেই আছে, বন্ধুরা, কিছু বন্ধুরা আর কি, তো কয়েকজন ফ্রি আছে, তো তাই জন্য আমরা সবাই মিলে ঠিক করলাম কি একটা ছোট খাওয়া দাওয়ার মতো, একটু পিকনিকের মতো একটা অ্যারেঞ্জ করেছি। পিকনিক বলা ভুল, পাগলামির অ্যারেঞ্জ করেছি, ঠিক আছে? তো সেখানে সমস্ত ধরনের পাগলরা আছে, তো তোমরা দেখতে থাকো, প্রচুর 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 মজা হবে। যেহেতু ব্লগ হচ্ছে ওই জন্য সবাই মাস্ক পরে আছে, ভদ্রতার খাতিরে সমস্তভাবে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে। একটু আগে অবধি এরা এরকম ছিল না। আমি মন থেকে পারবি কি তুই ফেলতে? ওই কাঁচা লঙ্কা ডুবিয়ে খেয়ে নে। এই বাবা, আমার বানানো চাকে কেউ এইভাবে ভালোবাসতে পারে? বানানো চাটাকে কতটা ভালোবাসে। এখন কাবাব রান্না করবেন আমার বড় বাবাজি। তাহলে কাবাবটা কোথায়? কি এ তাপে আমার ফোনটাই না পুড়ে যায়। এখন কুন্তল কাবাবের জন্য উননটা রেডি করছে। হেডফোন দিয়ে মারছে আমাকে। এইভাবে আগুন ধরানো যায়? মাগো, হাওয়া দে, হাওয়া 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 দে, আগুন ধরে নি, হাওয়া দে। কোথায় হাওয়া দিবি? তলায়। বাবা, দেখিস আমরা দুজন আছি এদিকে। মা কোমল ভাবে হাওয়া দিচ্ছিল। আসলে আমরা ফার্স্ট টেক, সেকেন্ড টেক দুবারই ক্যামেরা অন করতে ভুলে গেছি। এটা তিনবার ছেলেটাকে ঠিক করে রয়েছে, তিনবার। মুখটা কি অসহায়ের মতো লাগছে রে, ও যে বলি দে।
এই তো হয়েছে, ইমা বন্ধই তো হয়ে গেল। আগুন নিভে গেছে, এই জ্বলে উঠেছে। কুন্তল ফু দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে। ইমা আবার নিভিয়ে দেবে, জ্বালিয়ে দিয়েছে বলে আবার নিভিয়ে দেবে। কাবাব বানানোর জন্য উনুন জ্বলে গেছে, এবার কাবাব বানানো স্টার্ট হবে। চলো নাও কি কি দিতে চলে এসছিস? কি দিতে চলে এসছিস? এটা তুই মরে যাবি রে শালা, তুই ভিতরে এসে একটু জল খাগে না। সেই ব্যাপার কি হয়েছে ওরা খেয়ে নিল, দিল না বন্যভাবে খাওয়া হচ্ছে এখানে। এই দেখ কোন দল, দেখ 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 মটনের জন্য আলু ভাজা চলছে। না চিবিয়ে দিয়ে দে। কি পোজে ফার্ম করছে বসে বসে? যদি পিছন পুড়ে যায় সেই ভয়ে শিল্ড লাগানো আছে। তারপর ভুট্টা মহারাজ ওটাকে চটকিছে। আলু খোসা ভাজা আমরা আসলে কোনো কিছুই ফেলি না, আমরা সব খাই, আলুও খাই আলুর খোসাও খাই। আর একটু তেল দাও। হ্যাঁ
একটু তেল দাও, লাগবে মনে হচ্ছে। চিনি দেওয়া হচ্ছে স্বাদ মতো। এই বাবা পুরো এবার বেরিয়ে যাবে, বন্য লোকজন। কষানো চলছি, কষানো। এটা কষা হয়ে গেছে, আমাকে এক পিস কষাও দিল না কেউ। কোন এক্সপ্রেশন নেই কেন কারো? ভুট্টা দাঁড়া, লাথি খাবি, ভুট্টা দাঁড়া। ইস, আমাদের শেফ যা মাটন খানা বানিয়েছে কেউ আর এদিক ওদিক তাকাচ্ছে না। ভেজারে গাড়ি হয়তো সবুজ ছুঁয়ে ফেলে, আর সারাটা পথ ভীষণ খাম খেয়ালে চলে। তারপর পেরোয় মেঘ আর তারায় ভরা স্টেশন, একটু জানতে চায় প্রেমিকের ইন্সপিরেশন। তোরে সকাল ঘুম ভেঙে দিতে পারি, তোরে বিকেল ঘুড়ি ছিঁড়ে দিতে পারি, তোকে আলোর আলপিন দিতে পারি, তোকে বসন্তের দিন দিতে পারি। আমাকে খুঁজে দে ঘাস পরি। তোমাদের আমাদের এই পাগলামিটা কেমন লাগলো আমাদের নিশ্চয়ই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলো না। আর যদি এরকম ভিডিও আরও দেখতে চাও তাহলে অবশ্যই 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 করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। টাটা।